আজ আমরা দেখবো কিভাবে ল্যাপটপে এসএসডি ইনক্রিজ করতে হয় বা এসএসডি এক্সটেন্ড করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এডাটার লিজেন্ড 700 সিরিজের একটি এসএসডি নিচ্ছি, যেক্ষেত্রে 2M.2 এবং 256 GB। শুরুতে আমরা এসএসডিটা বের করে নিচ্ছি। হচ্ছে আমাদের এসএসডিটা, এটাতে একটা এক্সট্রা হিট সিঙ্ক রয়েছে আর একটা এসএসডি। প্রথমত আমরা ডেলের ল্যাপটপটা স্ক্রুগুলো খুলে নিতেছি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা স্ক্রুর সাইজ এবং মেজারমেন্টগুলো ঠিক রাখতে হবে এবং প্রত্যেকটা স্ক্রু আলাদা আলাদা রাখতে হবে। আমাদের স্ক্রু খোলা শেষ হয়েছে, সে এখন আমরা ব্যাক পার্টটা ওপেন করবো। সেক্ষেত্রে একটা আমরা প্লাস্টিকের ওপেনার নিয়েছি এবং এক সাইড দিয়ে আমরা জিনিসটাকে ভেতরে ইনসার্ট করবো এবং এটা টান দিয়ে সম্পূর্ণ লকগুলো খুলে ফেলবো। ব্যাকপার্ট খোলার পর শুরুতে আমাদের ফার্স্ট কাজটা হবে ব্যাটারির কানেকশনটা ডিসকানেক্ট করে ফেলা। যে জিনিসটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, ল্যাপটপের ক্ষেত্রে আমরা সবসময় যে কোনো কাজ করার ক্ষেত্রে, সেটা এসএসডি হোক বা হার্ড ডিস্ক হোক বা র্যামিং এক্সটেন্ড করা হোক, সকল ক্ষেত্রে আমরা শুরুতেই এই ব্যাটারি কানেকশনটা খুলে নেব, অন্যথায় এটা আমাদের প্রবলেম হইতে পারে হার্ড মাদার বোর্ডের ক্ষেত্রে। এখন আমাদের এখানে এসএসডি স্লট আছে, যেখানে আমরা এসএসডি কার্ডটা ইনসার্ট করব। এসএসডি ইনসার্ট করার পর আমরা স্ক্রুর মাধ্যমে জিনিসটাকে লাগিয়ে দেব। এখন আমাদের কাজ হচ্ছে হিটসিংটা বসানো। হিটসিংটার কাজ হচ্ছে, তো আমরা সকলে জানি, এটা এসএসডিকে ঠান্ডা রাখা আর কি। প্রথমে আমরা এখান থেকে উপরের কাভারটা খুলে নেব এবং উপরের কাভারটা খুলে নিয়ে এখন আমরা এটাকে বসাই দেবো আর কি। কাজ শেষ। এখন আর এখানে ইউজ করার নেই, আমাদের এখন ব্যাটারি কানেকশনটা দিয়ে দেবো এবং ব্যাকপার্টটা লাগিয়ে আমরা ও নতুন করে ও ইউজ করবো হার্ড ডিস্ক এসএসডিতে। ব্যাকপার্টটা লাগানোর পর এখন আমরা চেক করবো যে এসএসডিটা মানে আমাদের মাদার বোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা আর কি। কি এর মাধ্যমে বায়োস মোডে যা, আমরা F2 কি এর মাধ্যমে বায়োস মোডে গিয়ে এসএসডিটা চেক করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখন বায়োস মোডে চলে আসছি। এখন আমরা স্টোরেজে যাচ্ছি। স্টোরেজে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে M.2 PSI অন আছে। আমরা স্টোরেজে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এখানে SATA 0, যেটা হচ্ছে অ্যাক্টিভ টোসিবা হার্ড ডিস্ক, আর হচ্ছে M.2 PSI, টাইপ হচ্ছে গিয়ে 256 GB এডাটা লিজিয়ার 700 সিরিজের। সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের এসএসডিটা ইনসার্ট হয়েছে, ভালোভাবে হয়ে গেছে আর কি।